ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট এবং আজকে তো জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আমাদের টপিক হলো দু হাজার একুশ বাইশ সালে যে সমস্ত জিনিসকে ভারতের থেকে জিআই ট্যাক দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো আগামী যে কোনো হোক রেলের এমটিএস বা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের প্রথম হচ্ছে যে দু হাজার একুশ সালে কোন রাজ্যের নাগা ক্ষীর নাগাক্ষীর হচ্ছে এক প্রকারের শসা কিন্তু নাগা ক্ষীরকে ট্যাগ দেওয়া হয়েছিল তো চারটে অপশান আছে নাগাল্যান্ড রাজস্থান মণিপুর এবং পশ্চিমবঙ্গ তো যে মিষ্টি সোসা নাগা ক্ষীর এটা মনে রাখবে তো এটা কোন রাজ্যে কোশ্চেন নাম্বার এক এটা হবে কিন্তু নাগা দেখো নাগা থেকে নাগাল্যান্ড এটাও তোমরা ইজিলি এই ট্রিকটা ইউজ করে মনে রাখতে পারো তো নাগাখের হচ্ছে নাগাল্যান্ডের নাগাখেরকে কিন্তু জিআইটেক দেওয়া হয়েছে পরবর্তী হচ্ছে দু হাজার একুশ সালের কোন রাজ্যে সোজাত মেহেন্দি সোজাত মেহেন্দিকে জিআইটেক দেওয়া হয়েছে তো চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে তোমরা বলো কোন রাজ্যে তো এটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজস্থানের যে সোজাত মেহেন্দি সেটাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে পরবর্তী হচ্ছে দু সালে কোন রাজ্যের তেরাকোটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তেরাকোটা তো আমাদের যে তেরাকোটা আমাদের রাজ্যের মধ্যে কোন জেলা তেরাকোটার জন্য বিখ্যাত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এবং এটার অ্যান্সার তোমরা বলো যে তেরাকোটা কোন রাজ্যের তেরাকোটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো এটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তর উত্তরপ্রদেশ যে গোরখপুর আছে গোরখপুর তো গোরখপুরের তেরাকোটাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে পরবর্তী হলো কোয়েশ্চেন নাম্বার ফোর দু সালে কোন রাজ্যের ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস বা কালো চাল তো ব্ল্যাক রাইসকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে দু সালে কোন রাজ্যের চারটে অপশানের মধ্যে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মণিপুর পরবর্তী হচ্ছে কোন রাজ্যের কোভিলপট্টি কোডালাই মিঠাই কবিলপট্টি কোডালাই মিঠাই নামটা দেখো কোভিলপট্টি কৌবালাই মিঠাইকে ট্যাগ দেওয়া হয়েছে তো এটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কবিলপট্টি কোডালাই মিঠাই নামটা ডিফিকাল্ট তো এটা হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু তামিলনাড়ুর কবিলপট্টি কোডালাই মিঠাইকে কিন্তু দু হাজার একুশ সালে জিআইট্যাক দেওয়া হয়েছে পরবর্তী হচ্ছে কোন রাজ্যের স্যাপলন কে জিআইট্যাক দেওয়া হয়েছে তো জানো স্যাপরন কিন্তু ভারতের একটা জায়গাতেই সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয় স্যাপরন তো সেটা হচ্ছে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু কাশ্মীরের শ্যাপরনকে কিন্তু দু হাজার একুশ সালে জিআই ট্যাগ দেওয়া হয়েছে স্যাপরন যেটাকে আমরা কেশর নামেও চিনি পরবর্তী হচ্ছে কোন রাজ্যে তিরুর বিটল লিফ তিরুর যে বিটেল পাতা সেইটাকে দু হাজার একুশ সালে জিআই ট্যাক দেওয়া হয়েছে তো এটা সঠিক অ্যানসার বলো কী হবে তো এটা তিরু তিরু বিটেল লিপ এটা হচ্ছে কেরালা কিন্তু পরবর্তী হচ্ছে কোন রাজ্যের খোলা চিলি খোলা চিলিকে দু হাজার একুশ সালে জিআইটেক দেওয়া হয়েছে তো তোমরা দেখো এই রকম যে খোলা চিলি বা একটা লঙ্কা তো এটা কোন রাজ্যের লঙ্কাকে জিআই জিআইটেক দেওয়া হয়েছে তো এটা সঠিক অ্যানসার হয়ে যাবে কিন্তু গোয়ার গোয়ার খোলা চিলিকে কিন্তু জিআইটেক দেওয়া হয়েছে আমাদের পরবর্তী কোশ্চেন কোন রাজ্যের কান্ধিমাল হলুদ কান্ধিমাল হলুদকে দু হাজার একুশ সালে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো এটার সঠিক অ্যান্সার বলো কী হবে চারটে অপশান আছে উড়িষ্যা পাঞ্জাব মহারাষ্ট্র না বিহার তো এটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উড়িষ্যা তোমাদেরকে একবার কান্ধিমাল হলুদের ছবিটা দেখিয়ে দিই তো তোমরা ছবিটা দেখতে পারো কান্ধিমাল হলুদ এখানে লেখা রয়েছে নিচে উড়িষ্যা রিসিভ জিআই ট্যাগ ফর সরি কান্ধিমাল না কান্ধামাল হলদি তো এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে আমাদের পরবর্তী কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যের রসগোল্লাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো দেখো এর আগে রসগোল্লাকে জিআইট্যাক দেওয়া হয়েছে কিন্তু সেটা ছিল পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রসগোল্লা এর আগে কিন্তু ট্যাগ পেয়েছে এবং সম্প্রতি উড়িষ্যার রসগোল্লাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরবর্তী হলো সম্প্রতি কোন রাজ্যের মিথিলা মাখনাকে ট্যাগ দেওয়া হয়েছে তো মিথিলা মাকনা এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিহারের মিথিলা মাখনা মিথিলা মাখনা তো তোমাদের আরেকটা বলে রাখি যে দেখবে তোমরা জানো কি না কলকাতা থেকে অনেক একটা ট্রেন আছে মিথিলা এক্সপ্রেস তো সেটা কিন্তু বিহার যায় সো তোমরা এইটা মনে রেখে মনে রাখতে পারো যে মিথিলা মাখনা হচ্ছে বিহার পরবর্তী হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের ইদু মিসমি টেক্সটাইল ইদু মিসমি টেক্সটাইলকে ট্যাগ দেওয়া হয়েছে তো এটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইদুম মিসমি টেক্সটাইল এটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ইদুম মিসমি টেক্সটাইলকে কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে পরবর্তী হচ্ছে কোন রাজ্যের কান্দাঙ্গি শাড়িকে ট্যাগ দেওয়া হয়েছে কান্দাঙ্গি শাড়ি প্রথমে তোমাদেরকে একবার শাড়িটা দেখিয়ে দিই তো এইরকম হচ্ছে শাড়িটা তোমরা দেখে নিতে পারো শাড়িটা এটা কিন্তু দেখবে অনেক সিনেমাতেই অনেক যে সাউথের নায়িকারা পরে থাকে এইরকম শাড়ি তো এটা দেওয়া হচ্ছে কিন্তু তামিলনাড়ুর এখনই বললাম যে সাউথের অনেক সিনেমাতে তোমরা এইরকম শাড়ির ব্যবহার তোমরা দেখতে পাবে পরবর্তী হচ্ছে কোন রাজ্যের পন্ডামকে জিআই জিআইট্যাক দেওয়া হয়েছে তো এটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মণিপুর মণিপুরের সরি সরি এটার অ্যান্সার হয়ে যাবে মিজোরাম নর্থ মণিপুর এটা হচ্ছে মিজোরামের পন্ডামকে জিআই জিআইট্যাক দেওয়া হয়েছে পরবর্তী হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের ডিন্ডিগুল লক্স ডিন্ডিগুল লক্স এক প্রকার তালা থেকে জিআইট্যাক দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে কিন্তু তামিলনাড়ু ডিণ্ডিগুল লকসকে পরবর্তী হচ্ছে কোন রাজ্যের কাজী নেমু কাজী নেমুকে জিআইট্যাক দেওয়া হয়েছে তো এটা দেওয়া হয়েছে কিন্তু চারটা অপশান আচ্ছা অপশান নাম্বার বি আসামের আসামের কাজী নেমুকে কিন্তু জিআইটেক দেওয়া হয়েছে তো এই ছিল দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে যত রকমের জিনিসকে জিআইটেক দেওয়া হয়েছে তার পুরো একটা লিস্ট